নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি কবির এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন দীপশিতা ধর, SFI এর সর্বভারতীয় নেত্রী। দীপশিতার রাজনীতির পাশাপাশি গান এবং নাচ এই দুটো অত্যন্ত প্রিয় বিষয়, তাই একটা তেহাই দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। দীপশিতা, একটা তেহাই। 144 ধারা, কুইন্টাল কুইন্টাল বৃষ্টি এবং বাঘের ছাড়া পাওয়া, তুমি চুপচুপে হয়ে ভিজে আছো, আমিও ভিজে আছি। আজকে রাতে কি কাঁপুনি বেশি হবে? বাঘ ছাড়া পেয়েছে। আসলে কুইন্টাল কুইন্টাল জলে তো আমরা সবাই কুইন্টাল কুইন্টাল চালের বস্তা গুনতে ব্যস্ত থাকবো রাত্রিবেলা, তাই বাঘ এবং বাঘের দলবলের সবাই, তারাও বোধ হয় বীরভূমের কুইন্টাল কুইন্টাল জলে কুইন্টাল কুইন্টাল চালের বস্তা ট্রিপল ট্রিপল গুনবেন। আসলে উনি কুইন্টাল বললেন না কুইসেক বললেন, তাতে আমার খুব যায় আসে না। একজন জনপ্রতিনিধি যিনি একথা বলেন, আমাকে যারা ভোট দিলেন তারা জলের তলায়, অথচ আমি কিছু করতে পারবো না, আমার হাতে কিছু নেই, সমস্তটাই মমতাময়ী মা ঠিক করবেন, তখন আমাদের লজ্জা। তাহলে মানুষ আপনাকে ভোট দিলেন কেন? এরকম পাপেট, এরকম হাতের পুতুলের তো জনপ্রতিনিধি হওয়ার কথা নয়। পশ্চিমবঙ্গের মানুষ ভাবুন, কাদের আপনারা MLA বানাচ্ছেন, MP বানাচ্ছেন, তাদের আদেও জনপ্রতিনিধি হওয়ার, কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে কি নেই? জনপ্রতিনিধি বলেছেন যদি ঘাটার মাস্টার প্ল্যান না হয় তাহলে কিন্তু 2026 আগে তিনি প্রচারে যাবেন না। 2026 ছেড়ে দিন, উনি তো নির্বাচিত হয়েছেন 2024 নন, দিস ইজ হিজ থার্ড টার্ম। এই তিনটে টার্ম ধরে উনি একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলেন না? ওনার সব কিছুর সময় আছে, এখানে সিনেমা করছেন, ওখানে হাত নাচছেন, খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই। উনি পাগলু নাচ করতেন, আমিও ছোটোবেলায় সঙ্গীত বাংলা দেখতাম বাড়ি থেকে ফিরে এসে। কিন্তু সঙ্গীত বাংলায় নাচ দেখা আর আমার এলাকার জনপ্রতিনিধি হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। উনি এখন ভালো ভালো কথা বলতে পারেন, উনি নিজের ইমেজ বাঁচানোর জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু উনি এই দায়ভার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। ওনার এলাকার মানুষ মাটির তলায় চাপা পড়ছেন, জলের তলায় ডুবছেন, কারণ উনি একজন MP হিসেবে ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন। রাজ্য জুড়ে আপনি আপনাদের নেতৃত্বে যখন আপনারা নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তখন আপনারই স্কুলের এক সহপাঠী, প্রাক্তন সহপাঠী, ঠিক স্কুলের নয় মানে আমার একই প্রিমাইসেস, আমার ওই স্কুলে, মানে ওই প্রিমাইসেসে আমার প্রাইমারি স্কুল ছিল, ওই সেই স্কুলেই যে হাই স্কুল সেকশন সেখানে পড়েছে। এবং আমি একথাও বলেছি যে এটা কোনো খুব তো তৃণমূল করে বলে নয়, ও তো আমার বয়সী একটি ছেলে, আমার এলাকায় থাকে, এবং আমাদের এলাকা থেকে, ওই স্কুল থেকে নিখিল রঞ্জন ব্যানার্জির মতো মানুষ বেরিয়েছেন, যারা একসময় বেসুর উপাচার্য ছিলেন, গোল্ড মেডেলিস্ট, ভীষণ একজন, খুবই, তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সেই স্কুলের একজন ছাত্র যে এটা প্রকাশ্যে লিখতে পারে যে বদন বিগড়ে গেছে বলে সে আমার বিরুদ্ধে কথা বলছে, এইটুকু সেন্সিটিভিটি হয়তো আমরা আমার বয়সী একটি ছেলে বা মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করি, সে তৃণমূল, BJP, কংগ্রেস, CPM যাই করুক না কেন, ওর যেই মিনিমাম রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষাটুকু হয়নি, সেইটা একজন ওই এলাকার মানুষ হিসাবে আমার খারাপ লেগেছে। এতে কোনো রাজনৈতিক খোঁচা নেই, একজন নাগরিক হিসাবে, সহনাগরিক হিসাবে আমার মাথা একটু হেঁট হয়েছে। আপনার সম্পর্কে বলেছেন আদর্শ কমিউনিস্ট বলতে যা বোঝায় তা তা দীপশিতা ধর নন, এলিট। আদর্শ কমিউনিস্ট বলতে এখন যদি ওই দত্ত বসুর মতো আমরা মমতা ব্যানার্জিদের লেনিন খুঁজে পাই, যারা কোনটা সেক্সিজম, কোনটা মিসোজিনি, বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলো যার নেই, তারা যদি এখন কে সচ্চা কমিউনিস্ট এই সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে তো মুশকিল হবে। এটা ঘটনা, সত্যিকারের কমিউনিস্ট হওয়া খুব কঠিন, এবং আমরা প্রত্যেকে কমিউনিজমের ছাত্র, আমরা প্রতিদিন আরও ভালো কমিউনিস্ট হওয়ার চেষ্টা করি, আমরা ভালো কমিউনিস্ট হওয়ার চেষ্টা করব, ওরা আরও ভালো চোর, আরও ভালো ডাকাত, আরও ভালো বাটপার হওয়ার চেষ্টা করুক, দেখা না, দেখা যাক কে যেতে। উৎসবে ফিরবেন? উৎসবে তো আমরা রয়েছি, এই যে জনগণের উৎসব, মানুষ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, এর চেয়ে বড় উৎসব আমরা হয় নাকি? মহালয়ার দিন মানুষ রাত জাগবেন নিজের বাড়ির মেয়েটার জন্য, তার চেয়ে বড় উৎসব আর হয় নাকি? আমরা উৎসবেই রয়েছি, উৎসবটা পরিপূর্ণ হবে যেদিন আমার বোন তিলোত্তমা বিচার। একটা কয়েনেজ দীপশিতা ফেসবুকে দেখছিলাম, তুমিও হয়তো দেখেছো, পুজোয় চাই নতুন জুতো, জুতোর জায়গাটা কেটে দিয়ে পুজোয় চাই নতুন স্লোগান, এই যে ধারাভাষ্যের পরিবর্তনটা কিভাবে দেখছো এটা? খুব সুন্দর, আমি তো বলছি আমরা একটা চলমান ইতিহাসের সাক্ষী, আমরা ছোটোবেলায় খাদ্য আন্দোলন পড়েছি, রিফিউজি আন্দোলন পড়েছি, ট্রামের ভাড়া বৃদ্ধি আন্দোলন পড়েছি, গণ আন্দোলন শুনেছিলাম, এই প্রথমবার আমরা গণ আন্দোলন বাঁচছি। এই যেভাবে প্রীতিলতা থেকে শুরু করে ইলা মিত্র কাদম্বরীরা আমাদের রাজনীতির, আমাদের মিছিলের মুখ হয়ে উঠেছেন, একজন মহিলা রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে এই আন্দোলন খুব আশার, খুব ভরসার, আমাকে যেন ব্যক্তি হিসেবে নতুন করে স্বপ্ন, অপরের কাছ থেকে আরও নতুন নতুন জিনিস শিখি। আমি দেখছিলাম প্রায় ঘন্টা তিনেক তুমি একটানা ভিজলে, বৃষ্টিতে ভিজে বক্তৃতা দিলে, মাথায় কোনো ছাতা নেই, উষ্ণতা পাও কোথেকে?
আসলে অপরাধীদের মাথায় যারা ছাতা ধরেছেন তাদের মাথা থেকে ছাতা সরানোর জন্য আমাদের একটু বৃষ্টিতে ভিজতে হবে, তার জন্য যদি আরও 3 ঘন্টা আরও 30 দিন আরও 30 মাস ভিজতে হয় আমরা রাজি আছি, কিন্তু অপরাধীদের মাথা থেকে ছাতা এবং ছাতা ধরনেওয়ালি দুজনকেই সরাতে হবে। ছাত্রী ছিল একদিন, এবার শিক্ষিকার ভূমিকায় আমরা দেখলাম যে প্রায় 4 সপ্তাহ শ্যামবাজারে যে ধর্ণা মঞ্চ চললো সেখানে দীপশিতা অসম্ভব প্রমিসিং একজন দিদিমণি হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং তোমার ছাত্র ছাত্রীরা তোমাকে ভীষণ ভালোবাসে, অসম্ভব জনপ্রিয়। শিক্ষিকা হিসেবে অভিজ্ঞতা কেমন? খুব ফুলফিলিং, মানে ওই বাচ্চাগুলো মাঝে আমি 2 দিন আসতে পারিনি, জ্বর হয়েছিল, তারা ভিডিও কল করে খোঁজ নিয়েছেন এবং বলেছে আর দিদিকে কেউ ফোন করবি না, দিদির শরীর খারাপ, আজকে দিদি তুমি রেস্ট নেবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি এটা মানে ছোট্ট ঘটনা শেয়ার করছি, একটি বাচ্চা আছে ওর সাথে আমি হেঁটে হেঁটে ফিরছি, একজন পুলিশ কর্মী তিনি আমার সাথে আলাপ করেছেন এবং বলেছেন যে কালকে তো লালবাজার অভিযান আমরা থাকবো। সেই ছোট্ট বাচ্চাটার নাম রাহুল, ও আঙুল তুলে পুলিশকে বলছে আমার দিদিকে কিন্তু মারবে না, ঠিক আছে? আমি বললাম আরেকবার বলো, একদম স্পষ্টভাবে চোখে চোখ রেখে বললো আমার দিদির গায়ে যেন আঁচ না লাগে। এই যে আমরা নতুন করে অনেক মানুষের আপনজন হয়ে গেলাম, যাদের মাথার ওপর ছাদ ছিল না, যাদের মা বাবা তাদের ওই লালন পালন করতে পারেন না, তারা যে আমাদের মধ্যে তাদের পরিবারের লোককে খুঁজে পেয়েছেন, এইটা আমাদের আরও বেশি দায়িত্বশীল করে তোলে। আমরা যেন ওই বাচ্চাগুলোর সঠিক দিদি দাদা হতে পারি, ওদের যেন কোনোদিনও আমার দিদিকে দেখিয়ে মাথা নিচু না করতে হয়, আমার দিদি জেলে গেছে চুরি করতে, আমার দিদি জেলে গেছে কাটমানি খেয়ে, এই লজ্জার মধ্যে যেন বাচ্চাগুলো কোনোদিনও না ফেলি, সেই দায়িত্ববোধটা যেন একটু বেড়েছে। শেষ প্রশ্ন করি দীপশিতা, প্রচণ্ড ভিজে আছো তুমি, আজকের এই যে সমাবেশ, তোমরা একের পর এক সভা সমিতি সমাবেশ জনবহুল সমাবেশ সংগঠিত করছো, তিলোত্তমার জন্য সুবিচারের বিষয়ে কতটা অগ্রসর হতে পারলো বলে কিভাবে অ্যাড্রেস করছো? আমরা যে কথাগুলো প্রথম থেকে বলছিলাম, পুলিশের ভূমিকা, পুলিশ কমপ্লিসিট, সেটা কিন্তু সিবিআই তদন্তে ফাইনালি সামনে আসতে শুরু করেছে। আমরা যে বলেছি থ্রেড কালচারের কথা, সিন্ডিকেটের কথা, তৃণমূলের বিভিন্ন নেতাদের কথা যারা এর মধ্যে যুক্ত ছিলেন, সেগুলোও সামনে আসছেন, ফলে আমরা ভরসা রাখতে চাইছি যদি অন্য সমস্ত ঘটনাগুলোর মতো সিবিআই তদন্তের মতো এটাও ধামাচাপা পড়ে যায়, তাহলে বহু মানুষের এই সরকারি প্রতিষ্ঠানে যে আস্থা বিশ্বাস সেটা ভেঙে যাবে। আমি চাইবো সেই বিশ্বাস ভরসা না ভাঙুক। আগামী দিনের রূপরেখা? রাস্তা, রাস্তাই রাস্তা, যতদিন বিচার না পাচ্ছি রাস্তাতে। অনেক ধন্যবাদ, আমরা এতক্ষণ কথা বলে নিলাম দীপশিতা ধরের সঙ্গে। দীপশিতা, শেষে একটা প্রশ্ন, দীপশিতা এক মিনিট, এই ইউটিউবে একটা প্রশ্ন আমি তোমাকে করতে ভুলে গিয়েছিলাম, এই মুহূর্তে একটা ডিসকোর্স নতুন করে তৈরি হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়ার বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়ার যে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, তুমি নিজেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ, আমি একটা অ্যাড্রেস করতে বলবো তোমাকে পাবলিক অডিয়েন্সকে, যে সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তে ইম্প্যাক্টকে তুমি কীভাবে দেখো? ভীষণই, মানে ওই যে বলে না যে গরিব মানুষের দেওয়ালটাই হলো তার পাবলিশিংয়ের জায়গা, দ্য ওয়ালস আর দ্য পাবলিশার্স ফর দ্য পুয়ার পিপল, তো সেই রকম এই ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, যে মানুষের কথা শোনা যায় না, যে মানুষের কথা ওই দলদাস মিডিয়ারা দেখায় না, বিক্রি হয়ে যাওয়া মিডিয়ারা দেখায় না, আমাদের সবার মুখপত্র হিসেবে আপনারা আমাদের কথা বলছেন, আমরা আমাদের কথা বলার চেষ্টা করছি, আমরা যেন এইভাবেই থাকতে পারি, সত্যি কথা সঠিকভাবে স্পষ্টভাবে বলতে। অনেক ধন্যবাদ দীপশিতাকে, আমরা এতক্ষণ কথা বললাম দীপশিতা ধরের সঙ্গে। এরকম আরও অনেক এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভ ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন, প্রথমবারের জন্য দেখছেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই চ্যানেলের পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।